Kike. আমি তোমার কথাটা কিছুই বুঝতে পারছি না, তুমি স্পষ্ট করে আমাকে বুঝাও উনি কে। আচ্ছা আপনি যান, আমি বুঝে বলছি আপনাকে। হ্যাঁ ওনার বড় প্রবলেম। তো তুমি যাও, তুমি ডেস্কে যাও, তুমি ডেস্কে বসে কাজগুলো করো, কাজ সারো, যাও সারো, যাও দরজা বন্ধ করে যাও, সুন্দর করে যাও যাও। এক্সকিউজ মি, আমি ঠিক আপনাকে চিনতে পারছি না, আপনি একটু বলেন তো আপনি কে। আচ্ছা আমি আমার পরিচয় দিচ্ছি, আমি মিস ললনা। আচ্ছা ললনা জি, আমি হার্ভার্ড থেকে পাস করে এসেছি, 15 days ধরে আমি ঢাকায়, আমার মা বাবা দুবাই থাকে, এখানে আমি নানির বাসায় থাকি। আচ্ছা আচ্ছা আচ্ছা। আমি অনেক বোর এখন লাস্ট 15 days ধরে, সো এই কারণে আই থট যে কোনো একটা জব করি। ওনার সাথে আমার জাস্ট দেখা হলো আর উনি আমাকে বললো আপনাদের অফিসে যদি কোনো একটা জবের অপরচুনিটি থাকে ফর মি, এই কারণেই আসি। আমাদের অফিসে জব, রাইট? জি। ইয়েস, আইডিয়া। রিয়েলি? ইয়েস, আমাদের অফিসে মেয়েদের মানে জাস্ট অনেকগুলো প্রোডাক্টস আছে, মানে আপনাদের বিউটি অনেকগুলো প্রোডাক্টস আছে, এগুলো আমরা বাইরে থেকে ইম্পোর্ট করি, ইম্পোর্ট করার পর আমরা বিভিন্ন জায়গায় বিভিন্ন ডিলার আছে, ডিলারের মাধ্যমে আমরা সেল করি। কিন্তু আপনি আসলে আমার একটা চমৎকার আইডিয়া এসেছে, আপনি তো আমার সব প্রোডাক্টের মডেল হতে পারবেন। মডেল? ইয়েস ইয়েস। নো মাই গড, নো ভাই, মডেলিং আমি পারবো না। কি নাম জানি বলছিলেন? ললনা। ইয়েস, ললনাকে দিয়ে হবে। ললনাকে দিয়ে আমার যত প্রোডাক্টস আছে সেই প্রোডাক্টসের স্টিল ফটোগ্রাফি হবে, সেখানে আপনি মডেল হবে, আপনি প্রতিটা প্রোডাক্ট ধরে ধরে মডেলিং করবেন, হাসবেন, বিভিন্ন ক্লথগুলো পরে, বিভিন্ন ড্রেস পরে পরে। নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে আমি আপনাকে দিয়ে টিভিসি করবো, ওবিসি করবো, ক্যাম্পেইন করবো, সারা বাংলাদেশে বিভিন্ন ডিলার কনফারেন্স যেগুলো হবে। কিন্তু আমি তো কোনোদিন মডেলিং করিনি, আমি এটা পারবো না। শুনুন, আপনি জাস্ট আমার সামনে সাক্ষাৎ একটা মহারানী বসে আছে, জাস্ট একটা পৃথিবীর বিখ্যাত একটা মডেল বসে আছে, আপনি এটা ভাববেন না, এটা আমার উপরে ছেড়ে দেন। আমি আপনাকে কী করে মডেল বানানো যায় সেটা আমি জানি, এটি নিয়ে আপনি ভাববেন না। মডেলিংয়ের ব্যাপারে যা যা সব আমি জানি, সব ধরনের লোক আমার কাছে আছে, আপনি আমার উপরে ছেড়ে দেন, ঠিক আছে? আপনি একটা জবের জন্য এসেছেন, তো একটা জব করে যে স্যালারিটা পেতে তার ডবল স্যালারি, তার ডবল মেম্বার আর নানি আমি আপনাকে পে করবো। ভালো হয়। এক্স্যাক্টলি, আসলে এত বোর ছিলাম, বেটার হয় কিছু একটা করি অ্যাট লিস্ট। দ্যাটস রাইট, ইটস আ গুড আইডিয়া। আপনি কোনো টেনশন করবেন না, আমি আপনাকে এটা অ্যারেঞ্জ করে দিচ্ছি। ওকে ওকে। আপনি আবার তুমি কেন আসছো? কথা বলছি, কনফিডেনশিয়াল কথা, তোমাদের কেন বারবার বলছি? আমার আমার রুমে যখন সরি বারবার বলছি, আমার রুমে যখন ঢুকবে প্লিজ আমাকে নক করে নেবে। স্টুপিড, সরি, আই এম সরি। আচ্ছা তো আপনি কয়দিন স্টে করতে চাচ্ছেন বাংলাদেশে? না, আমি বাংলাদেশে মোটামুটি কয়েকদিন আছি, কয়েক মাস আছি। ওকে ফাইন, নো প্রবলেম, আমি আপনি 5-7 মাস থাকলেই হবে, আপনার সাথে একটা গুড কমিউনিকেশন করে আমি একটা চমৎকার আন্ডারস্ট্যান্ডিং হয়ে যাবো।